সমস্যাটা আমার মাজায় ডিশের সমস্যা ছিল, গাড়েও ডিশের সমস্যা ছিল। মানে কি হতো, কোমরে ব্যথা হতো? ব্যথা হতো, পুরো পাও ব্যথা হতো, হাত পাও পুরো শরীরে ব্যথা হতো। আচ্ছা জি, তো প্রথম যখন শুরু হয় সেটা কিভাবে শুরু হয়? কোনো অ্যাক্সিডেন্ট বা ছোটখাটো কিছু? মানে হালকা একটু ব্যথা, অনেক আগে একবার একটা রড আলকে দিয়েছিলাম, পাঁচ ছয় জনে মিললে ওরা সাইরা দিছে, সারার পর থেকে আমার একটু জাকি লাগছে, জাকি থেকে ওষুধ খাইছি, কিন্তু তেমন একটা পরিবর্তন হয়। স্যারের আন্ডারে কতদিন ভর্তি ছিলেন? সতেরো দিন। আজকে এই সতেরো দিন পরে আপনার সেই কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সেগুলোর কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের মেডিকেল বিড়ির পক্ষ থেকে। দর্শক, আমাদের অসংখ্য প্রবাসী ভাই বোন আমরা পাই, যারা দীর্ঘ একটা সময় ধরে তারা প্রবাস জীবন কাটিয়েছেন, এবং এই প্রবাস জীবনে দেখা যাচ্ছে কারো কারো যদি ভাগ্য ভালো থাকে, তারা দেখা যাচ্ছে যে খুব ভালো কিছু তারা কাজ পান, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদেরকে খুবই ঝুঁকিপূর্ণ এবং কঠিন কিছু কাজ তাদেরকে করতে হয়। এই কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা হয়তো প্রোটেকশনের ব্যবস্থা পান কোনো কোনো ক্ষেত্রে, অনেক সময় তারা পান না। কিছুটা দক্ষতার ব্যাপার আছে, কিছু অদক্ষতারও ব্যাপার আছে। এই কাজগুলো যখন তারা করতে যান, দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন ধরনের ইঞ্জুরি হয়, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, বিশেষত PLID একটি কঠিন রূপ ধারণ করে সেখানে, যদি তারা ওখানে প্রপার ট্রিটমেন্টটা না পান। কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই সকল ভাই বোনদেরকে আমরা দেখি যে অল্প কিছুদিনের ভিতরেই তাদেরকে ফিরে আসতে হয়। এতগুলো টাকা খরচ করে তারা যখন যান, যখন সেই টাকাটা আনতে পারেন না, দেশে এসেও তারা পুরোপুরি অকর্মণ্য হয়ে পড়েন। দর্শক মণ্ডলী, আমাদের একজন ভাই গত প্রায় 20 বছর প্রবাস জীবন কাটিয়েছেন, বিভিন্ন ধরনের কাজ করেছেন, অনেক কঠিন কাজও করেছেন, এখনও করছেন। দেশের জন্য যে সবচেয়ে দামি যে রেমিটেন্স, সেটার যোগান দিয়ে যাচ্ছেন তারা অক্লান্ত পরিশ্রম করে, পাশাপাশি তাদের পরিবারের মুখেও তারা হাসি ফোটান। বাট এই মানুষগুলো যখন দেখা যায় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, পুরো পরিবারেই কিন্তু একটা অন্ধকার নেমে আসে। ঠিক তেমনি আমাদের এরকম একজন ভাই, আসুন আমরা সরাসরি ওনার সাথে একটু কথা বলি এবং ওনার কাছ থেকে ওনার সেই জীবনের করুণ সময়গুলো সম্পর্কে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ আক্তার হোসেন। আক্তার হোসেন, আচ্ছা কোথায় ছিলেন আপনি, কোন দেশে? সৌদি আরবে ছিলাম 20 বছর। জি, দীর্ঘ অনেকটা পথ পাড়ি দিয়েছেন। জি, যখন প্রথম গিয়েছিলেন কি ধরনের কাজ করতেন? লেবারের কাজ করতেন। আচ্ছা, বর্তমানে কি ধরনের কাজ করছেন? বর্তমানে গাড়ি চালাই। জি। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কি দেখা দিয়েছিল? সমস্যাটা আমার মাজায় ডিশের সমস্যা ছিল, গাড়েও ডিশের সমস্যা ছিল। মানে কি হতো, কোমরে ব্যথা হতো? ব্যথা হতো, পুরো পাও ব্যথা হতো, হাত পাও পুরো শরীরে ব্যথা হতো। আচ্ছা জি, তো প্রথম যখন শুরু হয় সেটা কিভাবে শুরু হয়? কোনো অ্যাক্সিডেন্ট বা ছোটখাটো কিছু? মানে হালকা একটু ব্যথা, অনেক আগে একবার একটা রড আলকে দিয়েছিলাম, পাঁচ ছয় জনে মিললে ওরা সাইরা দিছে, সারার পর থেকে আমার একটু জাকি লাগছে, জাকি থেকে ওষুধ খাইছি, কিন্তু তেমন একটা পরিবর্তন হয়। এটা কত বছর আগে? এটা প্রায় 12 বছর আগে। প্রায় 12 বছর আগে। জি। আচ্ছা, তার পরবর্তীতে আপনি এই ব্যথার জন্য বিভিন্ন ওষুধ খেয়েছেন? বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছি, বাস এমনি থাই মারিছে, কেউ কিন্তু পরে মানে সঠিক চিকিৎসাটা পাইনি আর কি। আচ্ছা, তার পরবর্তীতে কি করেছিলেন? আর পরিবর্তীতে সৌদি আরবে যখন আর কাজ করতে পারি না, তখন নিয়ে হসপিটালে ভর্তি করছে। করার পরে এবারে এক্সরে করছে, এক্সরে আসে নাই, পরে এমআরআই করছে, এমআরআই করছে মতন বলছে যে ডিশের সমস্যা। মানে কাজ করতে পারছেন না বলতে কি, মানে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে? ব্যথায় মানে কাজ করতে পারেনি, ডিউটি করতে পারেনি, এরকম দিনের পর দিন গেছে যে আপনি আর কাজে যেতে পারছেন না? হ্যাঁ, সপ্তাহখানে গেছে, পরে কোম্পানি হসপিটাল নিয়ে গেছে, পরে এমন এমন বলছে, বলার পরে তো ওখানে গিয়ে ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে ব্যথা একটু কমছে, পরে এক মাস খাইছি, খাওয়ার পরে দিয়ে আর কমে না। আচ্ছা, পরে ওই সিটি গেছে, এটা আবার বাংলাদেশে পাঠাইছি, পাঠানোর পরে বাংলাদেশ থেকে ওষুধ নিয়েছি, ওষুধ নেওয়ার পরে খাইয়া তো এই 2 বছর কাটায় আইছি। আচ্ছা, তার মানে বাংলাদেশ থেকে যখন আপনি ওষুধ নিয়েছেন, কোথা থেকে ওষুধ নিয়েছিলেন? কোন ডাক্তার? নারায়ণগঞ্জ থেকে, ঢাকা নারায়ণগঞ্জ থেকে নিয়েছিলাম। আচ্ছা, ওইদিকে আমার এক বন্ধু আছে, ওদের সাথে পরিচয় আছে ডাক্তার, ওই ডাক্তারের থেকে নিয়েছিলাম। আচ্ছা, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, তো ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট আপনি সেটা গ্রহণ করেছিলেন, তো এই স্যারের কথা কিভাবে জানতে পারেন? সবার প্রথমে স্যারের কথা, আমার ভাইয়া আইছিল আগে 2 বার, আমার ছোট ভাইও সবসময় লাইভ দেখে। আচ্ছা আচ্ছা, ছোট ভাইও বলছে, ভাইও বলছে আইন যে আগে হেন যাই। আচ্ছা, পরে আইসি এমআরআই করছি, পরে চলে গেছিলাম বাড়িতে, পরে আবার আইসা ভর্তি হইলাম।
আচ্ছা, তার মানে প্রথম যখন স্যারের কাছে আসেন, স্যার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেন, স্যার কি বলেছিলেন আপনাকে দেখার পরে? দেখার পরে বলছিল যে ভর্তি হতে হবে 21 দিনের জন্য, আর রেস্টে থাকতে হবে, আর নিয়মিত ওষুধ খাইতে হবে। স্যার কি এমন কিছু বলেছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ বা ভালো হয়ে যাবেন, এরকম কিছু বলেছেন? স্যার তো এটা বলছে যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। যদি ব্যথা না কমে তবে এমনিতে ইঞ্জেকশন দেওয়া হবে। ইঞ্জেকশন দিলে ইনশাআল্লাহ আশা করি সুস্থ চলতে পারবেন, কিন্তু নিয়ম কানুন মেনে চলতে হবে। আচ্ছা, নিয়ম কানুন মানার কথা বলেছেন। জি, তো স্যারের আন্ডারে কতদিন ভর্তি ছিলেন? 17 দিন। 17 দিন। আজকে এই 17 দিন পরে আপনার সেই কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সেগুলোর কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কি সেই স্বাভাবিকভাবে যে মুভমেন্টগুলো, স্বাভাবিক চলাফেরা, ব্যথামুক্ত একটা জীবন সেটা কি এখন আপনি এনজয় করছেন? জি, এনজয় করছি আলহামদুলিল্লাহ। তার মানে স্যার তার কথা রেখেছেন যে আপনি যে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হবেন, স্যার আপনাকে কথা দিয়েছেন, স্যার তার কথা রেখেছেন। তো এই যে দীর্ঘ একটা সময় পর যে এই যে সুস্থ একটা স্বাভাবিক জীবন, আপনি আপনার সেই আগের কাজে আবার ফেরত যেতে পারবেন, আপনার সেই কাজগুলো আপনি আবার করতে পারবেন, আপনার সেই পরিচিত পরিবেশে থেকে আপনার পরিজনদের কাছে, আপনজনদের কাছে আবার সুস্থ একটা মানুষ হিসেবে এখন ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর স্যার আমি একটু পিছন ফিরে তাকাই, যখন আপনার এই যে সমস্যাগুলোর কারণে আপনি হসপিটালে ভর্তি হয়েছেন, আপনি দিনের পর দিন গিয়েছে যে আপনি কাজ করতে পারছেন না, পরিবারের একটা কর্মক্ষম মানুষ হঠাৎ করে অকর্মণ্য হয়ে পড়ছে, কাজ করতে পারছেন না, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না, এই যে একটা পরিস্থিতি, তখন কি মনে হয়েছে যে আমি কি আদৌ আর কখনো সুস্থ হব, আমি কি আর কখনো ভালো হব? বলতে রাখছি স্যার আর ইনশাআল্লাহ সুস্থ হবে। দেশে তো বাইরে হয়তো আমরা হ্যাঁ করে বুঝে বলতে পারি না আরবিতে, হয়তো আমরা কইলে একটা হ্যাঁ বুঝে আর একটা আর হ্যাঁ ওষুধ, মানে সব হয়েছে বাইরের ডাক্তার, আরবি ডাক্তার, বাঙালি কোনো ডাক্তার নেই, ইন্ডিয়ান কোনো ডাক্তার নেই। এর জন্য আশায় রয়েছি যে দেশে যাবো, দেশে গিয়ে আমাদের দেশে চিকিৎসা করবো, আল্লাহ ইনশাল্লাহ সুস্থ হবে। মনোবল ছিল যে আপনি অবশ্যই অবশ্যই সুস্থ হবেন, সেই মনোবলের জোরে আজকে আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। স্যার এই যে আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন যারা দীর্ঘ একটা সময় এই ধরনের সমস্যায় ভুগেন, যারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা একটা ভালো চিকিৎসা পাবেন, কোথায় গেলে একটা ভালো চিকিৎসা কম দামে তারা পেতে পারেন, তাদের জন্য কিছু বলবেন? তাদের জন্য বলবো না স্যার, অনেকে মনে করেন অনেক ডাক্তারই আছে, গেলে ঠিক মতন ওষুধ দিতে পারে না বা ট্রিটমেন্ট ঠিক মতন হয় না, টাকা খরচ হয়, কিন্তু জায়গা মতন মনে করেন যদি টাকাও যায়, যদি শরীর যদি সুস্থ হয় তো তার মনে কোনো কষ্ট থাকে না, কষ্ট থাকে না। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা এখানে ওনার ভাইকে পেয়েছি, ছোট ভাই যিনি দীর্ঘ একটা সময় ওনার পাশাপাশি ছিলেন, পুরো চিকিৎসাটা ওনার পাশে ছিলেন, এবং উনি দীর্ঘ একটা সময় ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে লাইভগুলো হতো বা ওনার দীর্ঘ একটা ফলোয়ার ছিলেন, এবং সেখান থেকে উনি যখন অ্যানালাইসিস করেছেন তখন উনি ডিসিশন নিয়েছেন যে ওনার ভাইকে নিয়ে উনি এখানে চলে আসবেন। আসুন ওনার মুখ থেকেই সেই পুরো বিষয়টা আমরা একটু জানি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ মোক্তার হোসেন। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনার ভাই দীর্ঘ অনেকটা সময় ধরে উনি প্রবাস জীবন কাটিয়েছেন এবং দীর্ঘ একটা সময় ধরে উনি ওনার পিএলআইডি জনিত, কোমর ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন এবং এটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন সময় দেশ থেকে বিভিন্ন ওষুধ নেওয়ার চেষ্টা করে উনি ভালো হওয়ার চেষ্টা করেছেন। তো আমরা জানি যে আপনি আপনার ভাইকে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে নিয়ে এসেছিলেন, মানে কেন এত ডক্টর থাকতে স্যারের কাছে কেন? না, স্যারের কাছে আমি আসছিলাম, আমিও ট্রিটমেন্ট নিয়েছি। আচ্ছা, স্যার আমাকে বলছে যে ইঞ্জেকশন নিতে হবে একটা, আমি নিই নি, আমাকে ব্যায়াম দিছে। আচ্ছা, ব্যায়াম দেওয়ার পরে তো ব্যায়াম করলে রীতিমতো তাহলে সুস্থ থাকি, ব্যায়াম যদি না করি তাহলে ব্যথা হয়, আবার আগের মতো অবস্থা চলে, আবার আগের মতন হয়ে যায়। তো এই বাইরে যেহেতু এরকম অবস্থা, এই কারণে আমি বাইরে এখানে নিয়ে আসছি। আসার পর দা ডাক্তারে পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে দিয়া এমআর করলো, করার পর দা বলছে যে এই সমস্যা তোমার দিছে সমস্যা, তো এই বলছে যে এখানে ভর্তি হইতে হবে, 21 দিন থাকতে হবে। বাড়িতে চলে গেছিলাম, বাড়িতে চলে যাওয়ার পর দা এখন আবার ভর্তি করাইছি, ভর্তি করার পরে দিয়া আজকে 17 দিন, 17 দিনের মধ্যে আজকে চলে যাচ্ছি। এখন উনি সুস্থ আছে, ভালো আছে, ঠিক আগের মতো যে চলাচল করা, স্বাভাবিক যে জীবন, উঠ বস করা বা সেই ব্যথাজনিত সমস্যা কি এখন আছে না? না, এখন বলতাছে যে আমার কোনো ব্যথা নাই, এখন আমি সুস্থ আছি, এই কারণে আমরা চলে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। দর্শক মণ্ডলী, আমাদের একের পর এক এরকম অসংখ্য সফলতার গল্প আমরা আপনাদের সামনে নিয়ে হাজির করছি, আপনারা নিজেরাই বিচার করেন, আপনারা কি সুস্থ থাকতে চান নাকি অসুস্থ হয়ে ঘরের একটা কোণায় পড়ে থাকতে চান? শুধুমাত্র একটু খানিক একটু আপনারা চিন্তা করেন, একটা সঠিক ডিসিশন নেন,
আর হতে পারে সেটা আপনার মা বাবা ভাই বোন বা আপনার আশেপাশের কোনো আত্মীয় স্বজন পরিজন হতে পারেন যারা হয়তো দীর্ঘ একটা সময় ধরনের সমস্যাটায় ভুগছেন আপনার একটা সঠিক একটি নির্দেশনা একটি সঠিক পরামর্শ তার জীবনটাও কিন্তু আপনার মতো স্বাভাবিক করে দিতে পারে তিনিও কিন্তু আপনার মতো স্বাভাবিক একটা কর্মক্ষম মানুষ হিসেবে পরিগণিত হতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম